আমি আজকে এসেছি আপনাদের সামনে যে লতাজাতীয় সবজি, এখানে ঝিঙ্গা চাষ করা হয়েছে। ঝিঙ্গা ঝিঙ্গা করলা শশা তরমুজ এই সমস্ত সবজি খেতে একটা সমস্যা দেখা যায় যে ঘাস ঘাস হয়ে ওটা সম্পূর্ণ জুড়ে যায়। এই অবস্থায় আমরা কি করি, যদি লেবার লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই খরচ হয়ে যায়। বিঘা প্রতি প্রায় 7 থেকে 8টা লেবার লাগে, 7টা 8টা লেবারের জন্য এখন খরচ প্রায়, আমি আমার এই মুর্শিদাবাদে একটা লেবার খরচ হচ্ছে 250 টাকা। এই 250 টাকা করে নিলে 8টা লেবার খরচ হয় 2000 টাকা, 2000 টাকা খরচ হয় এরকম হচ্ছে 1 বিঘা শশা করলা কিংবা ঝিঙ্গে এই সমস্ত খেতে নিড়ানি দিতে। তো এই নিড়ানি খরচটা আমরা কীভাবে কমাতে পারি সেই হিসাবেই আমি একটা ছোট্ট জোগাড় তৈরি করেছি, সেই জোগাড়টা নিয়ে আজকে বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য। আমরা এখানে হার্বিসাইড স্প্রে করবো, অর্থাৎ ঘাস পোড়া বিষ স্প্রে করবো। ঘাস পোড়ায় বিষ স্প্রে করতে গেলে কি সমস্যা হয়, এই যে আশেপাশে গাছগুলা দেখা যায়, যদি আমরা সঠিকভাবে না স্প্রে করতে পারি গাছগুলা পুড়ে নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা কি পদ্ধতি ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে বলছি। আগাছাকে নষ্ট করার জন্য অর্থাৎ বিষ দিয়ে আমরা নষ্ট করব, সেজন্য আমরা কি করছি দেখুন, এখানে ছোট্ট ঢাকনা নিয়েছি, সেটা হচ্ছে এই বোতল, আপনার কাছে দেখতে পাচ্ছেন এই বোতল, এই বোতলের এই ঢাকনাটা আমরা এই সাইডটা কেটে নিয়েছি। এই সাইডটা কেটে নিয়ে এবার এটাকে এখানে সেটিং করব, আর সেটিং করে বলছি আপনাদেরকে কি করব। এখানে সেটিং করেছি দেখুন, এইভাবে ঠিক সেটিং করেছি, আর এই জায়গাটা যেটা ঢুকিয়েছি এটা কিন্তু আমরা প্রথমে ফুটো করে নিয়ে এটাকে ঢুকিয়ে নিয়েছি এইভাবে, আর এটাও আমরা এরকম ফুটো করে রেখে দেখেছি। কেননা এটা যদি গাঢ় থাকে, যদি কোনোরকমভাবে এই সাইড দিয়ে একটু একটু আগাছানাশক বেরিয়ে আসে তাহলে যেন এটাতে গাঢ় থাকে, সেই কারণে আমরা এইভাবেই করছি। এবার এটাকে কি করব, এটাকে আমরা এবার এর সঙ্গে সেটিং করে নেব। এর সঙ্গে সেটিং করে নিয়ে জমিতে নিয়ে গিয়ে লাইভ ডেমো দেখাবো আপনাদেরকে যে কীভাবে আমরা আগাছা নষ্ট করছি, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এবার আগাছা বীজটা আমি কী দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কীভাবে মিশাবেন। এখানে এই যে হার্বিসাইড আমি এটা নিয়েছি, এই হার্বিসিনো কোম্পানির প্যারাফাস 100 ml আমি এতে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এসো, তো আমরা আজকে এই লাইভ ডেমোটা দেখবো। এখন এটা দিয়ে আমি লাইভ ডেমো দেখাচ্ছি, এটাতে কি হবে, আশেপাশে যদি আমরা এইভাবে দিই তাহলে এই সাইডে যে গাছ থাকে সেই গাছটাতে পড়বে না, এই সাইডে গাছটাতে পড়বে না, সম্পূর্ণ ভিতরে পড়বে। যেমন আমি এখানে এই গাছের কাছে নিয়ে এসেছি, দেখুন আমি যদি এইরকম করে দিই তাহলে কি হবে, গাছটা সম্পূর্ণ বেঁচে যাচ্ছে, আর এতে এইভাবে দিলে আমার ঘাসটাও আগাছাটাও নষ্ট করে ফেলতে পারছি। কিন্তু যদি এটা না থাকতো তাহলে আমাদের গাছে পড়ার সম্ভাবনা থাকতো। তো এবার লাইভ ডেমো দেখুন আপনারা, এই দেখুন, এই দেখুন আমি গাছের আশপাশ দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, গাছে পড়ছে না। এইভাবে লাইভ ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারাও এইভাবে দেবেন। এটাতে খরচ কতটা হয় সেটাও আপনাদের জানতে একটু ইচ্ছা করছে নিশ্চয়ই। এটা সামান্য একটা বোতল, পানির বোতল নিয়েছি, এই বোতলটা কেটে তৈরি করেছি। এই বোতলটা খুব বেশি হলে 10 থেকে 15 টাকায় কিনতে পাবেন। বোতলের সামনের দিকটা আপনারা কেটে ফেলবেন, এইভাবে কেটে ফেলে পেছনে যে এই আছে এটাকে আপনারা কী করবেন, ফুটো করে নেবেন। ফুটো করে নিয়ে এভাবে করে নেবেন, এভাবে যে ব্যাটারি চার্জারগুলো থাকে, ব্যাটারি চার্জার মেশিনগুলো থাকে, এই মেশিনের মাথায় সেটিং করে দেবেন, খুব সুন্দর হবে। সেটিং করে দিয়ে আমরা আগাছা নষ্ট করতে পারবো। শশা করলা এই সমস্ত লতাজাতীয় সবজি একটু ডিফারেন্সের যে সমস্ত সবজিগুলো আছে আমরা চাইলে ভুট্টার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারবো। কেননা ভুট্টার ক্ষেত্রেও এক ফুট গ্যাপ থাকে, এই 1 ফুটের গ্যাপের মধ্যে দিয়ে আমরা নিয়ে গিয়ে আগাছাটাকে নষ্ট করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এরকমই কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।